জন্ম নিবন্ধন তথ্য সেবায় আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে জন্ম নিবন্ধন জনিত যে সমস্যা সেটার সমস্যা হওয়ার কারণ আর হচ্ছে এটা সমাধান কি সেটাও আমরা দেখিয়ে দেব। তো প্রথমে আমরা আমাদের যে কোনো একটি ব্রাউজারে চলে যাব, আমরা গুগল ক্রোমে চলে যাচ্ছি। এখানে আসার পরে আপনি লিখবেন জন্ম নিবন্ধন। এই জন্ম নিবন্ধন সাধারণভাবে আমরা যেভাবে প্রবেশ করি সেভাবেই আপনি প্রবেশ করতে পারেন। জন্ম নিবন্ধন বাংলাদেশে লিখলেও চলে আসবে। আমরা চলে আসলাম, এখানে অনেকগুলো ওয়েবসাইট শো করবে। আপনি সর্বপ্রথমে bdris.gov.bd এই ওয়েবসাইটে এখানে জন্ম নিবন্ধন আবেদন এই জায়গাটাতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে কিন্তু জন্ম নিবন্ধনের যে ওয়েবসাইট সেখানে নিয়ে আসবে। আজকের বিষয়টা নিয়ে আলোচনা করি, মানে হচ্ছে আমরা যখন জন্ম নিবন্ধন করব, দেখেন এখানে আসার পরে এই জন্ম নিবন্ধন, জন্ম নিবন্ধন আসার সাথে সাথে আমাদেরকে এই উইন্ডোটা শো করছে। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, ইউজার আইডি এবং পাসওয়ার্ড এই দুটো দিয়ে কিন্তু আপনি প্রবেশ করতে হবে। তবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড এটা কোন জায়গায় আপনি পাবেন এটা কিন্তু সাধারণ মানুষের জন্য মুক্ত করে দেওয়া হয়নি। এটা শুধুমাত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের যে কম্পিউটার উদ্যোক্তা ওনারা কিন্তু এই পাসওয়ার্ডটি জানেন, শুধুমাত্র ওনারা পাসওয়ার্ড এবং ইউজার আইডিটা জানেন। সেক্ষেত্রে আমরা যারা জেনারেল পাবলিক রয়েছে আমরা কিন্তু এখান থেকে আবেদন করার কোনো সুযোগ নেই। তো আমাদের এটা দুইটা সমস্যার কারণে হতে পারে। প্রথম সমস্যা হচ্ছে জন্ম নিবন্ধনের সার্ভারজনিত সমস্যা, আরেকটা হচ্ছে জন্ম নিবন্ধনের ওয়েবসাইটের যেই কারিকুলাম রয়েছে তারা হয়তো বা সিস্টেম পরিবর্তন করছে। সেটা হচ্ছে জেনারেল পাবলিক যারা সেই আবেদন করার সিস্টেমটা অলরেডি বন্ধ করে দিয়েছে, তারা বন্ধ করে শুধুমাত্র ইউনিয়ন পরিষদ তারা আবেদন করতে পারবে এবং তারাই অ্যাপ্রুভ করবে, তাদের কাছ থেকে সম্পূর্ণ কাজটা হবে। তবে এই দুইটা সমস্যা এর মধ্যে যদি, যেমন আপনার আবেদনটা আপনি নিজে করেন তাহলে আপনার নামটা কোন অক্ষর দিয়ে লেখা, আপনার নামটা কোন জায়গায় কী সমস্যা সেটা আপনি সমাধান করে আপনি কিন্তু জন্ম নিবন্ধনের আবেদনটা করতে পারেন। সেক্ষেত্রে নির্ভুলভাবে আবেদন করার একটা সুযোগ রয়েছে। আর যদি আপনার এই আবেদনটা ইউনিয়ন পরিষদ করে তাহলে সেক্ষেত্রে কী সমস্যা হতে পারে, আমরা কিন্তু আপনাদেরকে একটি কার্ড সরাসরি কার্ডটি তথ্য যাচাই করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কী সমস্যা হতে পারে। তো সেজন্য আমাদের ভিডিও জুড়ে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত কোন জায়গায় সমস্যা হতে পারে এবং কী ধরনের সমস্যা হতে পারে সেটা কিন্তু আপনারা নিজেরাই বুঝবেন। আমরা আবারও জন্ম নিবন্ধনের ওয়েবসাইটে চলে যাচ্ছি। এখানে আসার পরে আমরা জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধানে চলে যাব। জন্ম নিবন্ধন তথ্য সংশোধন, জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান, অনুসন্ধানে আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনার যে জন্ম নিবন্ধন কার্ডটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই জন্ম নিবন্ধন যে কার্ডটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ বাংলায় রয়েছে এবং এটার মধ্যে ইংরেজি কী সমস্যা আছে না আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। তো আমরা এখন এটাকে যাচাই করে দেখব। তো আমরা আমাদের জন্ম নিবন্ধন কার্ডের যে নাম্বার সেটা উঠিয়ে দেবো, এরপর হচ্ছে জন্ম তারিখটা সঠিকভাবে বসিয়ে দেবো। এরপরে এখানে একটা প্লাস মাইনাস দেওয়া থাকে, মানে হচ্ছে যোগ অথবা বিয়োগ দেওয়া থাকে, সেটার যোগ ফলটা আপনি এখানে, তো আমরা যোগ ফলটা এই জায়গায় বসিয়ে সার্চ অপশনে ক্লিক করে দেবো। এখানে দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা আমাদের জন্ম নিবন্ধন কার্ডের যে তথ্য সেটা এখানে সম্পূর্ণ পেয়ে যাব। তো আমরা কোন সমস্যার সম্মুখীন হতে পারি, মানে হচ্ছে ইউনিয়ন পরিষদের যে উদ্যোক্তা তারা যদি আবেদন করে সেক্ষেত্রে আপনি কোন সমস্যায় পড়তে পারেন সেটা আজকে একেবারে প্রমাণসহ দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে ব্যক্তির নাম রয়েছে, এই নামটা রয়েছে মিজানুর রহমান, বাট রেজিস্টার্ড পার্সন নেম, এই জায়গাটাতে পার্সন নেম এখানে হচ্ছে নিবন্ধিত ব্যক্তির নাম, রেজিস্টার্ড পার্সন নেম এখানে রয়েছে ইংরেজিতে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে নিবন্ধিত ব্যক্তির নাম বাংলা মিজানুর রহমান রয়েছে, এখানে রেজিস্টার্ড পার্সন নেম এই জায়গাটাকে তারা পারতো ইংরেজি নামটা সম্পূর্ণ এবং সঠিকভাবে বসিয়ে দিতে, কিন্তু যে কোনো কারণে তারা এখানে জন্ম নিবন্ধন সঠিকভাবে করেনি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই কার্ডটা ইস্যু হয়েছে অর্থাৎ 2014 সালে যখন অনলাইন, মানে অনলাইনের প্রায় মাঝামাঝি 2004 সালে, আমরা জানি 2004 সাল থেকে অনলাইন করা শুরু হয়েছে, তারপরে 2014 সাল পর্যন্ত আসার পরেও তারা কিন্তু এই ভুলটা করে গিয়েছে। দেখেন এখানে এটা কিন্তু কোনো ভুলবশত ভুল না, এটা হচ্ছে ইচ্ছাকৃত ভুল। যেমন এখান থেকে এখানে নিবন্ধিত ব্যক্তির নামটা উনি চাইলে নামটা বসিয়ে দিতে পারতো, নামের মাঝখানে ভুল হলে তখন বুঝতে পারতাম যে না যে কোনো কারণে ভুল করেছে, কিন্তু এখানে উনি ওনার হাতের কিবোর্ডে যেই কয়টা বাটন পড়েছে উনি ওই কয়টা চাপ দিয়েছে, চাপ দেওয়ার কারণে যে অক্ষরগুলো ওঠার দরকার সেগুলোই উঠেছে, এটা কোনো ব্যক্তির নাম হতে পারে না। জন্মস্থান,
এখানে আমার প্লেস অফ বার্থ, এখানে আমার ঠিকানাটা বসার কথা ছিল কিন্তু এখানে কোনো ঠিকানা দেওয়া হয়নি। এরপর হচ্ছে মাদার্স নেম, মাদার্স নেমটা এখানে দেয়া আছে কিন্তু রাইট সাইডে আমরা ইংরেজিতে দেখতে পাচ্ছি মাদার্স নেম, এই জায়গাটাতে কোনো কিছু দেয়া নেই। এরপরে রয়েছে বাংলাদেশ ন্যাশনালিটি, এটা অটোমেটিক ডিফল্টভাবে থাকে, এটা এই জন্য চলে আসছে। পিতার নাম, এখানে পিতার নামটা দেখতে পাচ্ছি কিন্তু ইংরেজিতে পিতার নামটা দেয়া হয়নি। মানে হচ্ছে সমস্যাটা কোথায় এবং সমাধানটা কোথায় সেটাও কিন্তু আপনাদেরকে বলছি। মানে হচ্ছে এখন আমরা ইউনিয়ন পরিষদের মাধ্যমে করলে বিগত দিনে আমাদের এই সমস্যাগুলো হয়েছে, এখন সামনে এই সমস্যাটা হবে কি না সেটা কিন্তু একান্তই ইউনিয়ন পরিষদের ব্যক্তিগত ব্যাপার, তারা আসলে কিভাবে আমাদের এই তথ্যগুলো পূরণ করবে সেই সিস্টেমটা। কথা হচ্ছে আমরা আবার লগইন অপশনে যাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি অথরিটি অর্থাৎ ইউনিয়ন পরিষদ এই আবেদনটা করে তাহলে তারা এই সমস্যাগুলো করতে পারে। পাবলিক যারা অর্থাৎ আমরা যারা আবেদন করি সাধারণভাবে পাবলিকলি, আমরা আবেদন করলে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে না, আমরা এটাকে সঠিকভাবে বসিয়ে দিই, আমরা করে দিতে পারছি। তো এই জন্য বলে রাখবো যে পরবর্তী আপডেট আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর হচ্ছে পরবর্তী আপডেট আসার সাথে সাথেই কিন্তু আমরা আমাদের চ্যানেলে ভিডিও দিয়ে দেবো, আপনারা সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, নাহলে কিন্তু আপনি মিস করে যাবেন, সময় অতিবাহিত হওয়ার পরেও কিন্তু আপনি আপনার এই তথ্যগুলো জানতে পারবেন না। তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিও, শেষ করছি, আল্লাহ হাফেজ।